এখন মুশ্রিকরাই আমাদের বন্ধু আমরা ইহুদিন ইমানদারকে একজন আল্লাহ ভালো একজন মুসলমানকে বন্ধু বানাইতে পারি না আমরা বন্ধু বানাচ্ছি যেটাকে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাচ্ছেন সেই মুহূর্তে প্রথম ওসিয়ত নামাটা প্রথম হল আখরিজুল মুশিকাউর রসুল ভালো করে জানেন এরা আমার ইমানদারকে শান্তিতে দিন পালন করতে দিবে না যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বলছেন এ আমার সাহাবার মনে একবার তোমরা অন্য অন্য নবীর উম্মতের মতো আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার জাগা আমার কবরকে মূর্তি পূজার জাগা বানাইও না রসুল এই কথাটা বারবার তাকিদ দিয়া বলছেন রসুলের কবরকে সেচাবা না বানাইছি রসুলের কবরকে মূর্তি পূজার মতো না বানাইছি রসুল বারবার বলে গেছেন আর এখন কে এত বড় বাহাদুর হয়ে গেল সে ওলির নাম দিয়া বিভিন্ন নাম দিয়ে তার কবরে মানুষ আসবে এইভাবে আসবে তার কবরকে সেজদা করবে আর মানুষ বলে সেজদা করা এগুলি কোনো ব্যাপার না এটা সেজদায় তাজিম করা যায় মনে রাখবেন রসুল নিষেধ করেছেন দুনিয়ার থেকে যাওয়ার আগে এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো কবরকে কোনো পীরকে কোনো জিনিসকে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه انا توابا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم سلمان المسلمين الكرام আল্লাহ তবারকা তালা মেহরবাণী করে অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে আখি জামানার পায়গম্বরের ওম্মত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ সুবাহানু বহু মানুষকে হেদায়ত দেন নাই আমরা যারা হেদায়ত পেয়েছি এটা আল্লাহ পাখের মেহরবাণী এবং দয়া তো সফর মাসের শেষ আমি সুরায় নসর তেলাওয়াত করেছি সকলের কাছে এটা প্রসিদ্ধ এবং পরিচিতি একটা সুরা এই সুরার মধ্যে আল্লাহ তাবার কত বিদায় হজের পরে আপনার আমার নবী মোহাম্মদুরস্লা সাল্লাহ আলহিসাল্লামকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ করেছেন তেষট্টি বৎসর বয়সে তাকে আখেরাতের প্রস্তুতি নিতে বলেছেন আখেরাতের প্রস্তুতি রসুল তো কম নেন নাই আখেরাতের প্রস্তুতি যা নেওয়া দরকার রসুল তো তার অনেকটাই বেশি নিয়েছে তারপরেও আল্লাহ পাকি সুরার মাধ্যমে আল্লাহর হাবিবকে তার বন্ধুকে আখেরাতের জন্য তৈয়ার হওয়ার জন্য নির্দেশ করেছেন তাতে বোঝা যাচ্ছে আসলে শুধু রসুলকেই উদ্দেশ্য করে আয়াত নাজের করেন নাই মানুষকে বিশেষ করে যখন মানুষ বার্ধিক্যের দিকে চলে যাবে ইমানদারদের যখন হায়াতের ঘনট সস হয়ে আসবে সবাইকেই সতর্ক করে দিলেন যে আখেরাতের ব্যাপারে খুব সতর্ক হোক আখেরাতের প্রস্তুতি নিতে থাকুক যখন মানুষের যৌবনটা শেষ হয়ে যায় তখন আর দুনিয়ার তেমন আড়ম্বনা জাঁকজমক একুলি তাদের কাছে ততটাই পছন্দনীয় নয় তখন প্রস্তুতি নিতে হবে আখেরাতের এই জন্য রসুল কি বলে ওম্মতকেও শিক্ষা দেওয়া হচ্ছে এই আয়াত যখন নাজিল হয় তখন জিবরিল আলী সাল্লাম আল্লাহর হাবিবের কাছে আসলেন রেসুরে পাক সাল্লাহ সালাম তিনি বলতেছেন ভাই জিব্রাইল আয়াতের মধ্যে আমাকে যেন মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ পাক আয়াতে বলছেন এই ইসলাম এই দিন এই কোরআন প্রতিষ্ঠা এই নামাজ সব কিছু প্রতিষ্ঠা করার জন্যেই আমি আপনাকে জমিনে পাঠিয়েছি আর এর প্রতিষ্ঠার জন্য আপনার জীবনে এত কষ্ট এত ত্যাগ আপনাকে স্বীকার করতে হয়েছে সব কিছুর ফলে যখন দেখবেন যে মানুষ ইসলামের পতাকা তলে দলে দলে আসছে প্রথম অবস্থায় যারা আসছে তারা তো অত্যন্ত বুঝে শুনে অনেক প্রতিকূলতার উপেক্ষা করে তাদেরকে ইসলাম গ্রহণ করতে হয়েছে আর নির্যাতন নিজেদের জীবনে অনেক তারা উপভোগ করেছেন এজন্য ওই সময়ের ইমান আর পরবর্তীতে যখন ইসলামের রওনক যখন বেড়ে গেল যখন মক্কা বিজয় হয়ে গেল বিভিন্ন দিকে যখন মুসলমানদের জয় আর জয় যখন শুরু হচ্ছে তখন একদল দেখছে যে আসলে তো আমরা ভুলই করতেছি চলো সকলেই সদল বলে আমরা ইসলামের পতাকায় চলে যাই এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাকুন আয়াত বলছে ফাতে মক্কার আগে আর ফাতে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে অনেক ডিফারেন্স অনেক ব্যাসকম আছে মক্কা বিজয়ের আগে তাদেরকে জীবন দিতে হচ্ছে জীবনের উপরে বাজি রেখে তারা দিন পালন করতে হচ্ছে আর মক্কা বিজয়ের পরে তখন অনেকটাই সুফলতা চলে আসছে আর দূরে থাকার মতো সাহসও পাচ্ছে না সবাই দলে দলে ইসলাম তো আল্লাহ পাক এই জন্য বলছে যখন আপনি দেখবেন যে চতুর্মুখী পাকের সাহায্য আর বিজয়ী যখন আসতে শুরু করলো তখন মানুষকে আপনি দেখবেন তারা দলে দলে ইসলামের আর পাতা কথা রাখবে হে বন্ধু যখন আপনি এই পরিস্থিতিটা দেখবেন তখন স্বাভাবিকভাবে আপনি বুঝে নেবেন যে আপনার হায়াতের ক্যাটাগরি খুব কমেছে কারণ আপনাকে যে জন্য আমি জমিনে পাঠাইছি কাজ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আর আপনার আর জমিনে থাকারও প্রয়োজন নেই তখন জমিনে দিন এইভাবে চলতে থাকবে আমি আল্লাহ এগুলা দেখভাল করব আপনাকে আমি ডেকে নি আর যখন এই পরিস্থিতিটা যখন দেখবেন তখন আপনার জন্য আখের হাতের প্রস্তুতি কি নিবেন ফসবিক আপনি বেশি বেশি করে আপনার প্রভুর সানা প্রভুর প্রশংসাপত্র বেশি বেশি করেন এবং এস্তেক ফার বেশি নবীকে আল্লাহ পাকের হামদো সানা বেশি করে পড়ার জন্য বলছেন এবং আপনার বাকি সময়টুকু আপনি বেশি বেশি করে হামদোসানা পড়বেন এই জন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনার প্রশংসা আপনার হামদ সানা করার মতো শক্তি আমার মোহাম্মদের নেই আমি কিছুই করতে পারলাম না আপনার প্রশংসা আপনার হামদ আপনার প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট পৃথিবীতে এমন কোন মখলুক আপনি বানান নাই যে আপনার প্রশংসা করে তৃপ্তি লাভ করতে পারে এজন্য অথচ সারা পৃথিবীতে হাত্তাকে সমস্ত নবী রসুলের হামদোসানার থেকে সবগুলাকে মিলালে একা আল্লাহ তার নবীর হামদোসানাকে বেশি করেছেন এবং বেশি গ্রহণ করেছেন তারপরও তিনি নিজের অক্ষমতাকে পেশ করে বলছেন আল্লাহ আমি কিছুই করতে পারি তারপরে অস্তক রসুলের তো কোনো গুনাই নেই এস্তেকফার কেন করা হবে গুনা মাফের জন্য দরখাস্ত করা হবে আর এস্তেকফার দুইটা শব্দ তবা হল গুনার থেকে ফিরে আসা আর ইস্তিকফার হল গুনা মাপ চাওয়া শব্দ দুইটা যেটাকে হাদিসের মধ্যে বলছেন আত্মা এই জাম কামাল জামবালা যারা গুনার থেকে তওবা করবে তবা করার মানে গুনা ছেড়ে দিবে তবা শব্দের অর্থ হচ্ছে গুনা ছেড়ে দেওয়া গুনার থেকে ফিরে আসা আর ও শব্দের অর্থ হচ্ছে গুণা যেটা হয়ে গেছে এটার জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া এখন আল্লাহ পাক আয়াতের মধ্যে নাজেল করেছেন ফসাবিহামিকা পাস্তাগুফির রেসুলকে তবা করতে বলেন নাই শব্দটার মধ্যে বুঝতে হবে তবা করতে বলার মানে হলো কি রসুল গুণা করেছে ঠিক আপনি ফিরে আসেন কি বলছেন গুফির আপনি আল্লাহ পাখের কাছে মাঘ ফেরার তলব করেন মাফি চান কিসের থেকে যে আপনার শানি রিসালতের মধ্যে চুল পরিমাণ এমন কোন জিনিস হয়তো হতে পারে যেটা আপনার ইচ্ছার বাহিরে অনেক সময় এমন কিছু খেলাফে আওলা শান রিসালতের থেকে একটু অতিরঞ্জিত কিছু হয়ে গেছে এর জন্য আপনি আল্লাহ পাকের কাছে ওই সমস্ত ব্যাপারে আপনি মাফি তলব করেন যেমনগুলি কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে আছে সেগুলি বলার দিকে সময় হবে না তো কথা হলো রসুলকে ইস্তেফার করতে বলা হচ্ছে আপনার শাহ রিসালতের মধ্যে কোনো ত্রুটি থাকে এগুলি আপনি আল্লাহ পাকের কাছে মাফি চান ইন্যা হু ক্যান সামনে যাই আবার আয়াতের মধ্যে যে শব্দটা ব্যবহার করছেন সেইখানে আবার তবা শব্দ আইসা করছে এইখানে ওইখানে তবা তাওয়াবা মানে যেটাকে মোবা লাগা বলা হয় গ্রামার অনুযায়ী কায়দা অনুযায়ী বেশি বেশি তবা যিনি কবুল করেন যিনি বন্দার তাকে বেশি বেশি কবুল করেন তাকে বলা হয় তওয়াব তাওয়াব রহিম অনেক জায়গার মধ্যে আছে ইন্নাহু কানা তওয়াব আল্লাহ তাআলা বান্দার গুনাকে তিনি বেশি বেশি করে কবুল করেন অনেক শান অনুযায়ী বন্দার যেভাবে করে তাওয়াবা করে সেই অনুযায়ী নয় বরং আল্লাহ কবুল করেন তার শান অনুযায়ী এই ইস্তেকফারের পরে যেয়ে এখানে তবা চলে আসছে ওইখানে বলছেন ফাসমিকে আর এখানে বলছেন তাওয়াবা দুইটার মিনিংয়ের মধ্যে সামান্য ডিফারেন্স যেহেতু মাফি চাইতে হইলে তবাত গুণার থেকে ফিরে আসা এবং আল্লাহ পাকের কাছে গুনা যেটুক হয়ে গেছে এটুকুর থেকে আল্লাহ পাখের কাছে মাপ চাইতে হলে তখন আল্লাহ তবা রূপে তালা বান্দার তবা কবুল করা লাগবে তার মানে আপনি ইস্তিকফার করলেন গাফারাইয়াক কেন বলা হয় যে গাফারা শব্দের অর্থ হচ্ছে কোন বস্তুকে মাটির নিচে ঢেকে দেওয়া গাফের যেমন অন্য আয় তে গাফ ইরিতা কপ ইরিত সেই গাফের শব্দের অর্থ হচ্ছেন যে জিনিসটাকে লুকায়িত করে দেয় মাটির নিচে হোক অথবা কোনো জিনিস এই জন্য আল্লাহ পাকের একটা লকপ টাইটেল আছে গাফুর তিনি বন্দার গুনাগুলোকে গোপন করে দেয় এই জন্য সেখান থেকে গাফের গফ্ফার অন্য আয়াত আছে গফ্ফার মোবালাগা বেশি বেশি করে বন্দার গুনাগুলাকে গোপন করেন পাক প্রকাশ করেন পাক কি গুনা গোপন করে রাখছেন না প্রকাশ করে দিয়েছেন আমাদের ব্যক্তিগত জীবনে কত গুনা আছে যদি একটু প্রকাশ করে দিত আমরা লজ্জায় অবনত হয়ে যেত সমাজে বেরিয়ে দিতে পারতাম আল্লাহ সব ঠিক মাটির নিচে কোনো জিনিসকে ঢেকে রাখা যেরকম ঠিক তেমনিভাবে আল্লাহ পাক বন্দার গুণাকে এইভাবে গোপন করে রাখেন তো আল্লাহ সব খান আল্লাহর বন্দুর এই আয়ারটা নাজিল করলেন বিদায় হজের শেষে জিবর আলহ সালাম যখন আসলেন রসুল যখন প্রশ্ন করলেন এই আয়াতের মধ্যে আমি আমার মৃত্যুর আলামত পাইতেছি তখন জিভির আলহ্লা তাল বলছেন হে আল্লাহর বন্ধু আপনার এই নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আপনার এখন মৃত্যু যখন আসবে আপনার পরজীবনটা অর্থাৎ কেয়ামতের জীবনটা দুনিয়ার জীবন থেকে অনেকগুলো উত্তম হবে যেটা কোরআন শরীফে তোহার মধ্যে আছে প্রায় বিশটা একুশটা সুরার মধ্যে শুধু রসুলের প্রশংসাই আল্লাহ করেছেন শুধু আল্লাহর বন্ধুর কথাই বলছেন এখানে কত ভালোবাসেন বন্ধুকে এই জন্য জিবরি আর স্যার এই কথা বলার পরে আল্লাহ রসুল খুব শান্ত হয়ে গেলেন যে আমার পর জীবনটা আখেরাতে জীবনটা দুনিয়ার জীবন থেকে অনেক উত্তম হবে তো সফরের শেষ সপ্তাহে হাজরতে মাইমুন রিয় আল্লাহ তালহার ঘরে আল্লাহ রসুল সিস্টেম অনুযায়ী তিনি আরাম করতেছিলেন এই তখন থেকেই আল্লাহর হাবিবের মৃত্যুর নমুনাগুলি কষ্টগুলি শুরু হয়েছে যখন এই পরিস্থিতি শুরু হলো এত লম্বা ব্যাপক কথা আমি শুধু সূত্রদের দু একটা কথা বলার জন্যেই এই সুরাটা পরে এর উপরে কিছু কথা বলার খেয়াল করেছিলাম নবী করিম সাল্লা সাল্লাম তিনি জন্নাতুল বকি কবরস্থানওয়ালাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করলেন সুর প্রাণ ভরে তাদের জন্য দোয়া করলেন এই জন্য জন্নাতুল বকি কবরস্থানটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবরস্থান এর থেকে এত দামি কবরস্থান আর নেই বকি গরকত যাকে বলা হয় স্বয়ং আল্লাহ রসুল নিজে গিয়ে যিনি তাদের মা দোয়া করেন সেখান থেকে আসার পরেই শরীরের মধ্যে অশান্তি বোধ করতে লাগলেন তো আমি সংক্ষেপে শুধু কয়েকটা কথা বলতেছি সামনের দিকে আগাবার জন্য আল্লাহর হাবিবের নয়জন বিবি ছিলেন যেটা আপনারা জানেন শুনছেন তখন অসুস্থতার অবস্থা দেখে ইসলামকে কায়েম করার জন্য নবীবতের রেসালতের হুকুমকে বাস্তবায়ন করার জন্য রসুল প্রত্যেকগণ বিবির দিন সময় নির্ধারণ করে বন্টন করে দিয়েছিলেন কেউ যেন শেখায়ত করতে না পারে যে দুনিয়াবি কোনো মহামেলায় আল্লাহ রসুল আমার হক কম দিছেন রহমতে আলম তার তকসিম করে নিয়েছেন বন্টন করে নিয়েছেন এই জন্য অসুস্থতার অবস্থা দেখে অন্য অন্য বিবিদেরকে এবার রসুল বলছেন তোমরা আমার বাড়ি আমার যে অংশ তোমাদের মধ্যে ছিল আমি অসুস্থতা এইভাবে ঘুরা আমার জন্য কষ্ট হয় তো তোমরা এজাজত দিলে আমি বাকি সময়টুকু আয়সা সিদ্দিকার ঘরের মধ্যে আরাম করো ইজাজত সাপেক্ষে অনুমতিবিহীন নয় সমস্ত আমাদের মাগন তারা তাঁরা স্বেচ্ছায় অনুমতি দিলেন আমাদের আশা সিদ্দিক আর জিয়াল ঘরে আল্লাহ রসুল আরাম করতেছিলেন এটা আল্লাহ পাখের তরফ থেকেই কিছু ইশারা ইঙ্গিত সব কিছু তো যখন সফর মাসের শেষ অবস্থাগুলি পারছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম অসুস্থতা বোধ করতে লাগলেন এবং তিনি বলছেন যে আমার এই অসুস্থতার সূত্রটা তোমরা জানো খায়গরের যুদ্ধে যে মহিলাটা আমাদেরকে গোষ্ঠের সাথে বিষ মিশ্রিত করে আমাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল সেই বিষের অ্যাকশনটা ওই সময় তো হয় নাই এখন আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় এখন বিশের অ্যাকশনটা আমার মধ্যে আসছে সেখান থেকে মাথা ব্যথা ইত্যাদি শুরু হয়েছে তো আল্লাহ রসুল তিনি মোটামুটি নিজের দিলের অবস্থায় বুঝে ফেলছেন যেহেতু ওইখানে রসুলকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে মৃত্যুর আগে আর আলি আলিসারা বলছেন যেহেতু আপনার পর জীবন আখেরাতের জীবনটা দুনিয়ার জীবন থেকে অনেক উত্তম হবে প্যারেশানি হওয়ার কিছু নেই তখন সফর মাসের শেষ সপ্তাহে সোমবার দিন কারণ আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে চার রাত্র তিন দিন চার দিন পাঁচ রাত্র প্রথম অসুস্থতার অবস্থা শুরু করলেন সেই অবস্থার মধ্যে যখন মাথার পীড়া শুরু হলো এবং আল্লাহর হাবিবের অব্বাস ছিলেন আম্মাদশেদ সিদ্দেকার জিয়া তারা বলেন তিনি যে কোনো সময় একটু অসুস্থতা বোধ করলেন সুরে এখলা সুরে ফালাক নাচ পড়ে পড়ে সবসময় নিজের হাতে দিয়ে শরীরে মুছতেন এটা আল্লাহ রসুলের নিজের জীবনের আমল আমরা তো করি না খুব মুষ্টিময় কিছু মানুষ করি তো রসুল এই অসুস্থতা বোধ করলেন তিনি নিজেই পড়েন আর এইভাবে ফু দিচ্ছেন এরপরে আম্মাদান আশা সিদ্দি তিনি নিজেও পরে পড়ে রসুলের হাতে ফুঁ দিয়ে হাতকে মসতেন যেহেতু রসুলের হাত মোবারক অনেক দামি এই জন্য তার হাতটাকে দিয়ে মশাইতেন এই পরিস্থিতির মধ্যে প্যারা নবী সাল্লাহ সাল্লাম তিনি মসজিদে গমন করলেন অনেক কষ্ট কষ্টক্লান্ত করে মসজিদের মধ্যে যাচ্ছেন তো যাবার সময় হাজরত আলী এবং হাজরত আব্বাস রাজি আল্লাহ দুইজনে কাঁধে ভর করে করে রসুল মসজিদে যাচ্ছেন সেখান থেকে ফিরে আইসা অসুস্থতা আরো বেশি হয়ে গেল এবার আল্লাহর হাবিব তিনি হজরতে আলী এবং হজরতে আব্বাস যারা ছিলেন তাদের সকলকে বললেন যে তোমরা একটু কাগজ কলমের ব্যবস্থা করো কাগজ কলমের ব্যবস্থা করো আমি তোমাদের জন্য কিছু ওসিয়তনামা লিখে নিব কাগজ কলম আনতে যে যেয়ে আল্লাহর হাবিবের সামনে কিছু উঁচা বাক্য কথা বড় হয়ে গেছে কেউ কেউ বলতেছেন আল্লাহ রসুলের এই অসুস্থতা অবস্থায় কাগজ কলম নিয়ে আইসা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া এটা সমচীন হবে না কোন কোনো সাহাব কেউ বলতেছেন না কাগজ কলম আনা দরকার রসুল কি লিখতে চাচ্ছেন সেটা আমাদের লিখে রাখা দরকার এই পরস্পরের সাহাবাইক রামদের মধ্যে কথা একটু উচ্চাবক হয়ে যাচ্ছেন আর হাজারা মোহন তখন আল্লাহ রসুল বলছেন তোমরা আমার এখান থেকে উঠে যাও তোমরা যে নিয়ে যাচ্ছ এটা আমার জন্য কষ্টকর হচ্ছে তখন স্তব্ধ হয়ে যায় তখন হাজরত আলী রিয়া আল্লাহ বলেন আল্লাহ রসুল তখন বলেন যে লেখা লেখার প্রয়োজন নাই আমি মৌখিক তোমাদের জন্য কিছু কথা বলে যাই তোমরা শোনো সেই মৌখিক কথাগুলি আর লেখা হলো না আল্লাহ রসুল মুখিক কথা বলতে যাইয়া তিনটা শব্দ ব্যবহার করেছেন তিনটার মধ্যে তৃতীয় নম্বরের মধ্যে আবার এক তেলাফাত দেখা দিয়েছেন কেউ বলেন এটা বলছেন কেউ ওইটা কেউ ওইটা কেউ বিভিন্ন অবস্থা প্রথম কথাটাইয়া রেহমাতে দো আলম যেটা বলছেন জীবনের স্মরণ রাখার কথা মনে রাখতে হবে যে তোমরা জজিরাতুল আরব থেকে মোশিকদেরকে বিচারিত করে দিবে দুনিয়ার থেকে রাহমতে আলম চলে যাচ্ছেন এবং নামা লিখে দেওয়ার জন্য কাগজ কলম আনার সিদ্ধান্ত দিয়ে নির্দেশ করলেন আসার পরে আনা হলো না কিন্তু মৌখিক ওসিয়ত নামার মধ্যে প্রথম কথাটা রসুল যেটা বলছেন আখরিজুল ইয়াহুদা মসিক আরব আরব উপত্যকা জজিরাতে আরব যা যাকে বলা হয় এখান থেকে মোরসিকদেরকে তোমরা বিচারিত করে দিবা মোরসিকদেরকে বিচারিত করে দিতে সুর বলছিলেন আপনার আমার নবী সমস্ত ইমানদারদের নবী যত ইতলাফাত যারা কিছু করি সবাই আমরা ইমানদার হিসাবে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো এক নবীর উম্মত বিভিন্ন মতানক্য থাকতে পারে সকলের মধ্যে কথা একটাই জজিরাতুল আরব থেকে মোসিকদেরকে সরাও রেসুল দুনিয়ার থেকে যাচ্ছেন তিনি ভালো করে জানেন যত ফেতনা যত সমস্যা আমার ওমতের অশান্তির মূল কারণ তারা এরা এখন আমাদের বন্ধু কি বলেন না এই কি না আপনাদের বন্ধু এখন হ্যাঁ আপনারা ভুল বলতেছেন বুঝতে ভুল বলতেছেন এখন মুশ্রিকরাই আমাদের বন্ধু ইহুদি নাসারারে আমাদের বন্ধু আমরা রসুলের ওম্মদকে ইমানদারকে একজন আল্লাহওয়ালাকে নেককারকে ভালো একজন মুসলমানকে বন্ধু বানাইতে পারি না আমরা বন্ধু বানাচ্ছি যেটাকে আল্লাহর হাবিব জুনিয়ার থেকে চলে যাচ্ছেন সেই মুহূর্তে প্রথম ওসিয়তনামাটা নামাটা প্রথম হলো আখরিজুল মুশিকিনা অল ইয়াহুদ আল ভালো করে জানেন এরা আমার ঈমানদারকে শান্তিতে দিন পালন করতে দিবে না কারণ এটা স্বাভাবিক কথা মূর্তি পূজা দেব পূজা এটা তো আমাদের রসুলের জমানার থেকে শুরু হয়নি আমি অনেক আগে বলছিলাম না বহুত আগে হজরত নুয়াল ইসালামের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন অবস্থায় মুসা ইসলামের জমানায় হাজরত ইলিয়াস আলীতামের জমানায় সমস্ত নবীদের জমানায় মূর্তি পূজা নিজেদের হাতের বানানো দেব দেবীর পূজা তো তারা তাদের এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যাদের কারণে সমস্যা দেয় দাঁড়াবে এদের কি প্রতিহত করবে তারা তাদের এটা প্রতিষ্ঠা করবে তো সেই ক্ষেত্রে সুরবাস তাদেরকে সরাও তো আল্লাহ পাকের শুকুর খালিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাজি আল্লাহাম আইসা তিনি আল্লাহর হাবিবের ওই নামাটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন সেই ক্ষেত্রে দ্বিতীয় নম্বর কথাটা জাসুল বলছেন এটা একটা দামি কথা যে তোমরা ফুদ ওফুদ মানে রাষ্ট্র শব্দটা অফুদ হলো আরবি শব্দ জানি যারা এক দেশের মধ্যে কি বলে হ্যাঁ সে যাই হোক মনে আসতেছে তোমরা এক দেশেতে আমাদের দেশের দিকে রাষ্ট্র ওই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রদূত আর একটা শব্দ মুখি দিয়ে আসতেছে কিন্তু আসে না আটকা পরে আছে রাষ্ট্রদূত প্রতিদিদিরা যাক কথা বল তো এই রাষ্ট্রদূত এটাকে আরবি ভাষায় অফদ বলা হয় তার বলছেন অফুত এরা এখানে রসুল একটা সুন্দরতম কথা যেটা বলছেন যে তোমরা এরা যে কোনো দেশেরই হোক না কেন যে কোনো অবস্থা তাদের সাথে ব্যবহার কিন্তু ভালো করবে এবং আমি যেরকম তাদেরকে বিদায় দেবার সময় খুব সুন্দরভাবে কিছু হাদিয়া দিয়া জোড়া দিয়া কাপড়ের ইত্যাদি দিয়া তাদেরকে আমি বিদায় করেছি তোমরা অফদ্রদের সাথে ভালো ব্যবহার করবে হাদিসের মধ্যে অনেক সূক্ষ্মতা লেখা যাদেরকে সরাই দিতে বলা হচ্ছে এদেরকে বিতায়িত করো আবার এইভাবে দিয়া দেয়া তাদের রাষ্ট্রদূত যদি কেউ তোমাদের দেশে আসে তোমাদের সাথে সাক্ষাতে আসে তাদের সাথে ব্যবহার ভালো করবে দুইটার মধ্যে একটু কিছু ব্যাপারটা কি রাষ্ট্রদূতদের সাথে রাষ্ট্রদূত তো কাফের মসজিদ দেশ থেকেও আসতে পারে আসবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে রাষ্ট্রদূত আসবে তাদের সাথে ব্যবহারটা ভালো করতে বলছেন কারণ রাষ্ট্রদূত যারা এদের কথাটাকে ওই রাষ্ট্রপ্রধানরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মূল্যায়ন করে রাষ্ট্রদূতের একটা লিখুনি এবং তার একটা মন্তব্যটা তার রাষ্ট্রপ্রধানটা বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ তাদের পক্ষ থেকে এখানে নোমায়েন্দা পাঠানো হয়েছে তারা দেখবে শুনবে খোঁজখবর নিবে সে কি রিপোর্টগুলি করে এই রিপোর্টগুলি তো তারা সবসময় ক্যারি করে এই জন্য একদিক থেকে তাদেরকে সরাবার জন্য যে সিদ্ধান্ত আমি তোমাদেরকে দিয়ে গেলাম সেটা সিস্টেম অনুযায়ী সরাতে হবে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রাষ্ট্রদূত আসলে তাদের সাথে ব্যবহার তোমাদের ব্যবহার তোমাদের আচরণ তোমাদের কল্যাণ এই সব কিছুকে সামনে রেখে তারা যখন যে রিপোর্টটা দেখবে তখন ওই রাষ্ট্রপ্রধানগুলি তারা চিন্তা করবে যে এদের নবীর আখলাগুলি তাদের এই অম্মতেরা ধরে রাখছে তাদের নবী ওই আখলা কলা ছিল তারাও ওই আখলা কলা তখন তোমাদের সাথে দুশ্মনির ভাবটা কমে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করা তিন নম্বর কথার মধ্যে আইসেই রাবি বলতেছেন আমার পুরাপুরি মনে নাই যে তিন নম্বর কথাটা কী কী বলছেন সেখানে আইসার তিন চার রকমের রাওয়ায়ত পাওয়া যায় মুসলিম শরীফে বখালি শরীফে হাদিস সেই ক্ষেত্রে প্রথমত কথাটা বলা হচ্ছে যে কোরআনের উপরে আমল করবা তিন নম্বর কথার মধ্যে তিন চার রকমের রেওয়ায়ত পাওয়া যাওয়ার মধ্যেও এই কথাটা প্রথম বলা হচ্ছে যে কোরআনের উপরে এই আমার উম্মতেরা আমার পরে তোমরা কোরআনকে আঁকড়েই ধরবা কোরআনের উপরে আমল করবা কারণ কোরআনকে যদি সামনে রাখো তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সেখানে আরেকটা রয়েত বলা হচ্ছে কিতোদাস গোলাম বান্দিদের সাথে খুব ভালো আচরণ করবে চাই সে মুসলমান হোক অথবা না হোক তারা তো যুদ্ধে বন্দী হইয়া তোমাদের কিতো হইছে তাদের সাথে আচরণ খুব ভালো করবে তোমার আচরণে তারা যেন ফিরে তাদের দেশে যেতে না হয় তারা যেন তোমাদের ভাই বোন হইয়া থাকতে চায় তারা বন্দি সারা হয়ে আসছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে তৃতীয় নম্বর রবায়ত বলা হচ্ছে নামাজের ব্যাপারে খুব সচেতন থাকবা আল্লাহ রসুল বলে যান এই নসিহত ওসিয়তগুলি শেষ হওয়ার পরে যেহেতু লিখিত হলো না চতুর্থ নম্বর ওসুল বলছেন আমি যে ওসামা বিন জায়েদকে যে জেহাদে পাঠাইছিলাম অতি তাড়াতাড়ি তাদেরকে আবার সেখানে পাঠাইবা জেহাদের ময়দানে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম যেহেতু আমার এই কাজটা দেরি যেন না হয় তবে আল্লাহ রসুল বলেন যে ওসামা ওসামাকে আমি ভালোবাসি আমি তার বাবাকে ভালোবাসতাম ওসামা বিন জায়েদ কিন্তু কিছু মনাফেক যারা তারা এই এমারতের ব্যাপারে ষড়যন্ত্র করবে এবং তারা এটাকে মেনে নিতে পারবে না কারণ ঠিক তাই এমন কিছু কথা মোনাফেকদের মাঝখান থেকে শুরু হয়ে যাচ্ছিল যে বড়রা বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকাকালীন হজরত ওসামা রাজিয়াল্লাহ তালা আনহুকে সেনাপতি বানাইয়া রসুল যখন পাঠাইলেন তখনই কিছু মন্তব্য রসুল এখনও দুনিয়াতে বেঁচে আছেন। অসুস্থ অবস্থায় মন্তব্য শুরু হয়ে গেল যে বড়দেরকে বাদ দিয়ে এই ছোট অল্প বয়সের ছেলে একে জিম্মাদারি দেওয়া এটা কেমন এই কথাটা কে বলতে পারে মোনাফেক ছাড়া কেউ না আল্লাহর পায়গাম্বরের কাজের উপরে প্রশ্ন করতে পারে এই ক্ষমতা দুনিয়ার কোনো ইমানদারের নেই এটা পারবে শুধু বেয়াদক মুনাফেকেরা

যার পিছনে ঘটনা করার মধ্যে মা অতারা জায়দুন আল্লাহ তাআলা জায়েদের এই বুদ্ধিটা দিয়েছিলেন যে আমি আর মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে পারি আমি রসুল আপনাকে ছেড়ে আমি যাব না সেই জায়দ আনহু। আরেকজন কিছু দাস হজতে উম্মে আইমান রাজি আল্লাহ তালহার সাথে হাজত জায়েদের বিবাহ হয়েছিল হাজর ওসামা আল্লাহ তালা আনহুর মা হজরত উম্মে আইমান। তো আমি বলে যাচ্ছি যে ওসামার সেই কাফেলাটাকে অতি তাড়াতাড়ি পাঠাবা আল্লাহর হাবিব এবার যখন অশান্তি অবস্থা শরীরের মধ্যে যখন শুরু হচ্ছিল আম্মাদ আশেষ সিদ্দিকার আনহা একটা পানির পাত্র রেসুরের পাশে রাখলেন আল্লাহর হাবিব তখন দেখছেন যে ব্যথা আর সহয্য করতে পারছে না এত ব্যথা তখন তিনি হাদিসের মধ্যে আসছেন ইমাম রহমতুল্লাহ আলী হাদিস নকল করেন আল্লাহ রসুল এই কথাটা তিনি বলতেন ইলাহা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই দুনিয়ার থেকে যাবে আল্লাহ রসুল আবার সেই কথা স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট ভয়াবহ কথা বলতেছেন আর পানি কিছুক্ষণের মধ্যে একটু অশান্তির ভোটটা থেকে তখন সর্বপ্রথম যখন প্রথম অসুস্থতা শুরু হয় আল্লাহ রসুল মাগরিবের নামাজ পড়ছিলেন সেই মাগরীবের মাঝে অলমোর সালার সুরাটা পড়েছিলেন সাহাবাই কেরাম বলতেছেন আল্লাহ রসুল এইভাবে মাগরিবের নামাজের পরে নিজে পুরাপুরিভাবে ক্যারাত বড় করে পড়ে আর বাকি এককত্ব নামাজও আমাদেরকে এইভাবে পড়াইতে পারেন নাই যখন অসুস্থতা বোধ করলেন তখন বলছে যে দেখো তোমরা সাত কলস পানি আমার মাথায় ঢাল একটা কূপের পানি ছিল সেই সাত ঠিল্লা পানি রেসুরের মাথায় ঢালা হলো একটু শান্তি বোধ করতে তারপরে আবার প্যারিস এই মুহূর্তে হাজর আম্মাজান আয়সা সিদ্দিক রাজিয়াকে তিনি জোহর আগের দিন প্রথম ওই মাগরীবের নামাজ পড়লেন ফজর জোহরের নামাজ পড়ার জন্য আবু বকর সিদ্দিক রাজিয়া আদেশ করো হুকুম দাও হাদিসের মধ্যে পাওয়া যায় তিনবার আম্মাজান আয়সা তিনবার কথাকে কাটাই ফেলতেছেন আবু বকর নরম দিলওয়ালা মানুষ আপনার খালি জায়গায় নামাজ পড়ার মতো শক্তি আবু বকরের নেই এইভাবে বারবার বলতেছেন আল্লাহ রসুল আবারও বললেন যে আবু বকরকে বলো তৃতীয়বারও যখন আমাদের আশা যাচ্ছে না বলে তোমরা ইসুব আলাইস্লা মতো এভাবে কেন কষ্ট দিচ্ছ কোনো কথা নাই আবু বকরকে নামাজ পড়াইতে বলো হাদিসের মধ্যে লম্বা তকরির আসছেন আম্মাজান আয়সা সদ্যিকার রাজি আল্লাহ তালা তিনি কেন বারবার করে পেয়ে তিনি চাচ্ছেন যে আমার আব্বা যেন এই দুনিয়ারই কোনো ঝামিরার সাথে যেন না জড়ায় কারণ এই দুনি এই নামাজ এটা হলো দিনের একটা অংশ আর খেলাফতের দায়িত্বটা হলো বিশাল একটা অংশ এটার কারণেই আমার দিলের মধ্যে চলে আসতেছে ওই দায়িত্বটা না যেন আমার বাবার উপরে চলে আসে এই জন্য আমার বাবাকে থেকে আমি পরিত্রাণ রাখতে চাই কারণ আমার বাবা আবু বকর এমন একজন ব্যক্তি সে দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার কোনো যাহ কোনো ইজ্জত সম্মান আমার বাবা চায় না এই জীবনে করি এই জন্য আমিও চাচ্ছি যে আমার বাবা যেন এইভাবে থাকে আম্মাদ আশা সিদ্দিকারে যেতেন তার মেধা দি কারণ এই জায়গার মধ্যে সেই হিংসা শুরু হবে ঈর্ষা শুরু হবে শত্রুতা শুরু হবে যখন এই জিম্মাদারিটা আবু বকরের ঘাড়ে যখন চলে আসবে খেলাফতের দায়িত্বটা যখন চলে ইশারায় রসুল করে দিচ্ছেন জীবনের বিভিন্ন কাজ তখন আল্লাহ রসুল বললেন বলার পরে আবু বকর সিদ্দিক জিয়া আল্লাহ তালহু জোর করে বলছেন তিনি যে দাঁড়াইছেন জোহরের নামাজ তিনি বাধ্য সেখানে দাঁড়াইলেন একটু পরে আল্লাহ রসুল করলেন আল্লাহ গিয়ে আবার কাঁধে বাম পাশে রসুল বসে গেলেন কারণ ইমাম যদি কেউ হয় মুক্তাদি একজন হলে কোন পাশে দাঁড়াবে কোন পাশে হাদিসের দ্বারা সবুত প্রমাণ একজন দুইজন মুসল্লি একজন ইমাম একজন মোক্তাদি তাইলে ইমামের কোন পাশে মুসল্লি তা আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর বাম পাশে যে বসতেন মানে আবু বকর রসুলের কোন পাশে ডান পাশে তার মানে এখন বাকি নামাজটুকু রসুল বৈশা বৈশা পড়াইতেছেন এই জন্য এটাও মাসালা আছে যদি কোন ইমাম যদি এরকম অসুস্থ হয়ে যায় আমাদের দেশে তিনি নাম জায়াজ নেই ইমাম বসে নামাজ পড়লো মুক্তাদিরা দাঁড়ায় নামাজ পড়লো শরীয়া যায় রসুলজিটা করে দেখাইছেন তখন আবু সিদ্দিক সিদ্দিকরা জিয়া তানহু তিনি তকবিরগুলি গুলি বড় আওয়াজে পোষিয়ে দিলেন রসুল যেহেতু তকবির গুলি পারে না রসুল বসে বসে নামাজ পড়াই দেন আবু বকর সিদ্দিকাজ সেখান থেকে তকবিরটাও সাবেক মোকাব্বিরি হয়ে আওয়াজ পৌঁছে তো নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব তিনি বলছেন আমাকে মিম্বরে বসে তো রসুল মিম্বরে বসলেন মিম্বরে বসে আরো কিছু নসিহতমূলক কথা বলতে লাগলেন এক হাদিসের মধ্যে হাদিস দুইটার মধ্যে কিছু সামঞ্জস্যপূর্ণ জবাব চাই আল্লাহ রসুল মদিনা শরীফে যখন প্রথম আসছিলেন ওই সময় মসজিদে নবী বানাইবার সময় প্রথম ফটকটা গেটটা আলী রাজি আল্লাহ বাড়ির দিকে রাখছিলেন আর আজকে এখন রসুল দুনিয়ার থেকে যাওয়ার একটু আগে দুদিন আগে মেম্বরে বসে আল্লাহ রসুল বলেন মসজিদে নববীর যতগুলি গেট আছে সবগুলি বন্ধ করে দেওয়া ইল্লা জোহফাতে আবি বাকার এখন যারা যান হজে উম রায় হাদিসটুকু এখনও লিখা বাবু সালামের পরে আরেকটু উত্তর পাশে এইখানে আবি বাকর সিদ্দিক যেটা জিহ ফাতে আবি আবিবকর আবি সিদ্দিকের গেট তো রসুর বলছেন সমস্ত গেটগুলি বন্ধ করে দাও শুধু আবু বকরের বাড়ির দিকের গেটটা খোলা থাকবে যা নির্দেশ করলেন তার মানে আল্লাহ রসুল দুনিয়াতে থাকার অবস্থায় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালুর খেলাফতের দিকে মানুষের জেহেন সাজি করতেছেন এমনকি আবু বকর সিদ্দিক আল্লাহ তালু তারপরে রসুল আর কিছু কথা বলে থেকে নেমে আসলে আসার পরে আবার অসুস্থ হয়ে গেল শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে এবার কেন যেন অবস্থাটা এই সময় ইন্তেকালের মাত্র একদিন দিন আগে মনে করছেন কিছু ওষুধ খাওয়াইলে রসুল একটু সুস্থ হবেন রসুল কথা বলতে পারতেছে না যারা সাহাবারা ছিলেন কিছু ওষুধ রসুলের মুখে রসুল হাত দিয়ে ইশারা করতেছেন নিষেধ করতেছেন ওর মুখে এখন আর ওষুধ দিও না কারণ আমার এই অপরিস্থিতি যা এটা এখন আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় অবস্থা কথাও মুখে বলতে পারেন না তারপরে ওষুধ দেওয়া হয়েছে হাত দিয়ে নিষিদ্ধ করেছেন কিছুক্ষণ পরে আবার সুস্থতার বোধ করলেন সুস্থতা একটু ফিরে আসলেন ভালো লাগতেছেন যখন একটু সুস্থ লাগেন তখন কথা বলেন চেহার মধ্যে আবার রৌনক ফুটে ওঠে তোমাদেরকে বলছিলাম না যে আমার মুখে এখন দাওয়া দিও না আমি নিষিদ্ধ করেছিলাম কেন দিলাম এটা তোমাদের পানিশমেন্ট সবার মুখে দাও ওষুধ যারা যারা আমাকে ওষুধ খাওয়াইছে সবার মুখে ওষুধ আব্বাস ইস্পষ্ট ধরিল যেহেতু আব্বাস এই কাজের মধ্যে শরিক ছিল আব্বাস বাদ দিয়ে বাকি যারা শুনে সবার মুখে ওষুধ আমি নিষেধ করছি আমার কথা মানলা না কেন এই জন্য একটু পরে যখন সুস্থতা বোধ করলেন ভালো লাগতেছিলেন মা গরিবের নামাজ ওই দিনও আবার রসুল কাঁদে করে ভর করে করে দিয়ে পড়েছেন মা পরে চলে আসলেন আর মসজিদে যাওয়ার মতো অবস্থা নেই জীবনের শেষ অবস্থায় তখন ঈশার নামাজের জন্য সাহাবারা সবাই বসে আছে মনে করছে দেখি আল্লাহ রসুল রাত হয়ে গেছে অনেক সবাই বসে আছে রসুল জিজ্ঞাসা করলেন যে মানুষেরা কি নামাজ পড়ে ফেলছে পরে নাইয়ারসুলা সবাই আপনার জন্য এন্তজার বলে আউবকরকে বলো আমি মসজিদে যেতে পারছি না সোমবার আপনার শনিবার দিন তখন আবু বখর সিদ্দিক রাজিয়াল্লাহ তালনকে বলে দিলেন তিনি আবার নামাজ পড়াইলেন ফজরের নামাজ রসুল আর যেতে পারেননি এই সময়ের ভিতরে যখন অবস্থাটা এরকম হালাত হল হাজরতে ওসামা রাজিয়াল্লাহ তালাহু যাকে আমি ওই গত দুই সপ্তাহ আগে বলছিলাম রসুল দুনিয়ার থেকে যাওয়ার একদিন আগে আসোয়াদে আনাসি মিথ্যা নুবতের দাবিদার তার বিরুদ্ধে যে লোক পাঠাইছিলেন ওদেরকে ওই দিন ওইখানেই শেষ করার পরিকল্পনা অবস্থা আছেন দুনিয়ার থেকে যাওয়ার রসুল মাত্র একদিন পরে তার খতম হয়েছেন কিন্তু কাফেলা রসুল থাকতে পাঠিয়ে গেছে শেষ দিন রবিবার দিন শনি রবি সোমবার দিন এখতলাফ আছে হাদিসের মধ্যে সোমবার দিন দুপুরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তো শনি রবি দুজন পর্যন্ত আল্লাহ রসুল তখন ওই যে মেম্বরে বসছিলেন মেম্বরে বসে অহুদের শহীদানদের জন্য প্রাণ খুলে দেওয়া করছেন অহুদের শহীদানদের ব্যাপারে বিভিন্ন কথা কারণ রুসুরের সামনে সত্তর জন শহীদ হয়ে যায় আল্লাহরের দিনের জন্য তাদের জন্য রসুলকে প্রাণ করে দেওয়া করেছিল এরপরে আম্মাদান আশা সদিক জিয়াল্লাহ তালহা সহ সকলেই দেখলেন একটু ভালো লাগতেছিলেন যেন একটু ভালো আবু বকর সিদ্দিক জিয়া আল্লাহ তাল্লাহু তারও দুইজন বিবি ছিলেন তিনি আল্লাহ রসুলের ঘরে হুজরা মোবারকে ঢুকলেন ঢুকে একটু সুস্থতা দেখার পরে এজাজত চাইলেন যে আর আমার আরেকজন বিবি আছেন যেটা মক্কা শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আপনি অনুমতি দিলে আমি যেহেতু তার সেখানে আজকে যাওয়ার ওয়াদা বাড়ি বাড়ি হিসাব করে ভাগ করা আল্লাহ রসুল ইজাজ দিছেন হাদিসের মধ্যে লেখছেন যে দেখো দিনকে তারা এমনভাবে কারণ হক কলি বা এখানে একাধিক বিবি আবু বখর সিদ্দকে রসুলের অসুস্থতা এই সময়ও এই হক আদায় করার ব্যাপারে রসুল থেকে এজাজত চাইছে আল্লাহ রসুল দিনকে জিন্দা করার ভূমিকা রেখা নিজের অসুস্থতাটাকে চিন্তা না করে আবু বকরকে ইজাজত দিচ্ছেন আর অন্য অন্য কেরাম যারা যারা ছিলেন সবাই রসুলের একটু সুস্থতার ভাব দিকে সবাই খুশি এই কয়েকদিন তো এখানেই পড়ে আছেন সবাই নিজেদের কাজ করার মধ্যে একটু এজাজত নিয়ে নিয়ে সবাই চলে গেছেন আবু বকর সিদ্দিক সেখানেও গিয়েছেন আল্লাহ যখন সোমবার দিন ইশরাকের পরে চাষতের পরে কেউ রওয়ায়তের মধ্যে দুই রকম কেউ বলেন জাওয়াল জোহরের নামাজের একটু আগে কেউ বলেন চাষতে তো দুইটা সময়ের মধ্যে বেশি ব্যবধান নাই এই সময় আম্মাদান আয়সা সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালান আল্লা রসুল সরাসরি আয়সা আয়সা সিদ্দিকা রাজিয়া আল্লাহ তাল আনহার এখানে তিনি এবার মাথা রেখে শুয়ে পড়লেন এখন হাজরতে আব্দুর রহমান ইবনে আবি বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু যেটা হাদিসে পাওয়া যায় তিনি একটা মেসোয়াক খাতে ছিলেন তার রসুল ইশারা করলেন এবং জিজ্ঞাসা করতেছেন আমি কি আপনার জন্য মেসোয়াকের ব্যবস্থা করব। মুখে কথা বলতে পারতেছেন না শক্তি নেই ইশারা করেছেন মেসোয়াকটা সংগ্রহ করলেন এবং রসুল জিজ্ঞাসা করতেছেন এটাকে আমি চিবাইয়া দিব আমাদের আয়সা সিদ্দিকা বলতেছেন হ্যাঁ চিবাইয়া দাও সেটাও ইশারা করা হচ্ছে তারপরে হাজরত আয়সা সিদ্দিকা রাজিয়া রসুলের এই দাঁত মোবারককে মেসোয়াক দিয়ে মেসোয়াক করাই দিলেন এই কারণে আমাদের আয়সা বলেন যে আল্লাহ পাক আমাকে যেই নিয়ামত দিয়েছেন পৃথিবীতে আমার অন্য অন্য বোনেরা যারা ছিল কেউ এই নিয়ামত পায় নাই কারণ দুনিয়ার থেকে যাওয়ার প্রক্কারে আল্লাহর পায়গাম্বরের মুখের থুতুর সাথে আমি আয়সার থুতু একসাথে আল্লাহ মিলিয়ে দিচ্ছেন এটা সাধারণ কথা না এবং রসুলের মাথা মোবারক আমার এই বুকের মধ্যে এই অবস্থায় থাকতে দুনিয়ার থেকে রসুল গেলেন এবং নবীদের কবর কোথায় হবে এই নিয়ে চিন্তা করতেছিলেন স্বাভাবিকেরাম প্যারেশান শরীরের হালাত তো খারাপ তখন তারা খুব জিমানো অবস্থায় তার মধ্যে অবস্থা হঠাৎ করে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যে নবীগণ যেখানে এন্তেকাল করবে সেখানে তার দাপন হবে এটা গাইবি আওয়াজ চলে আসবে তখন আল্লাহর হাবিব তিনি এই পরিস্থিতির মধ্যে আশা বলেন যে যখন আমি এখনও নিচ ছিলাম যখন রসুল এবার বলছেন আল্লাহ মাইয়া রফিক আল আল এই শব্দটা যখন এতক্ষণ পর্যন্ত বলেন বলেননি কারণ হাদিসের মধ্যে স্পষ্ট কোন নবীদেরকে আল্লাহ তাবারকাত ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিবে না যতক্ষণ জান্নাতে তার ঠিকানাটা না দেখাবে কি তাকে এখতিয়ার দেওয়া হয় যে আপনি কি দুনিয়াতে আরও কিছু থাকতে চান না আমার কাছে আসতে চান এটা নবীদেরকে এখতিয়ার দেওয়া হয় পৃথিবীর আর কাউকে না তো রসুল এই এখতিয়ারটা কি নিলেন এটা এখনো বোঝা যায় না যখন এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে এই শব্দটা মুখে দিয়ে বের হয়ে গেল তখন বুঝতে পারছি রসুল দুনিয়া চান না তিনি আখারাতে আল্লাহর কাছে যাইতে চান তখনই আমার বোঝা হয়ে গেছে আর রসুল আর থাকবে না আল্লাহ আর রফিক আল্লাহ আল্লাহ আমি রফিকে আলার সাথে মিলতে চাই একটু পরেই আল্লাহ রসুল এই কথা বললেন তাকে শোয়াই দিলেন চাদর দিয়ে ঢেকে রাখলেন আওয়াজ আসলো সাহাবাই কেরম বিভিন্ন জায়গার থেকে সামারাজ আল্লাহ তাল খবর শুনে দৌড়ে আসতেছিলেন আবু বকর সিদ্দিক দূরে ঘোরা পিঠে করে দৌড়ে আসতেছিলেন সাহাবারা সব সবাই কিছু না কি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তো তুমি কোনোভাবেই বিশ্বাস করতে পারেন কারণ এই কথা শোনার পরে মোনাফেখরা বলবে যে রসুল দুনিয়াতে গেছে এখন আমাদের খুব শক্তি হয়ে গেছে এই জন্য ওমর তরবারে নিয়ে বলছেন রসুল মুসা আলি মতো তিনি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে গেছেন তিনি একটু পরে আবার আসবেন মোনাফেক তোমরা যেন খুশি না হও হাজত ওমরে ফারুক রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দেখছেন যে ঘুমসা নাহা কি অবস্থা যখন ইন্তেকাল হাদিসের বর্ণনা আমি তখন মুখে বলতেছি হাদিসের পৃষ্ঠাগুলি দেখলে সহ্য করার মতো না সাহাবাই কেরামের কলিজা ফেটে যাচ্ছে এক একজন ফিটি ফিটি কানতে চিৎকার করে করে কাঁদতেছে পাগলের মতো অস্থির হয়ে গেছে রসুল দুনিয়ার থেকে চলে গেছেন এই অবস্থার ভিতরে আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালু উসামা ওসামারজিয়া তিনিও আয়সা আল্লাহ রসুলের কপালের মধ্যে চুমা দিলেন আবু বকর সিদ্দিক তিনিও আইসা কপালের চুমা দিলেন দিয়ে তিনি বললেন লম্বা একটা খদবা পড়লেন যে আজকার পরে আপনার আর কোনো কষ্ট নাই হে আল্লাহ রসুল আজকার পরে আপনার আর কোনো কষ্ট নেই সারা জীবন যে কষ্ট করেছিলেন এই দিনের জন্য আপনি রফিকে আল্লা সাথে মিলিতে যাবেন তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাদরটাকে আবার ঢেকে রেখা তিনি আইসা অনেক লম্বা ভাষণ দিলেন ওমরে ফারুক রাজি আল্লাহতাল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক্ত কোরআনে আয়াতের মধ্যে স্পষ্ট বলছেন যে এই অবস্থাগুলি যে আল্লাহ তাবারগত আলা বলছেন যে ইন্যামাই নতুন ও ইন্যা হোমাই নতুন এ কাফের মসৃক বেমান নাফরমান যারা তোমরা চিন্তা করছো কি যে তোমরাও মৃত্যুবরণ করবে আমার রসুলও মৃত্যুবরণ করবে এটা নিশ্চয়ই রসুলও চিরস্থায়ী থাকবে না এই জন্য রসুল দুনিয়ার থেকে চলে গেছেন প্যারেশানি হাজুত ওমর বলেন যে আমার কাছে মনে হয় যেন রসুলের মৃত্যুর ব্যাপারে আয়ারটা আমি কোনো সবাই দেখি নি আমি মনে হয় আজকে শুনলাম তো এই জন্য যাই হোক লম্বা কথা আমরা এই কথাটা বোঝার জন্য পরবর্তীতে রসুলের সর্বপ্রথম কাজটা খেলাফত নিযুক্তের ব্যাপারটা নিয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছিল কারণ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন এখন সমস্ত কাফের মোশেক বেইমান ইহুদি নাসারা সকলের ভিতরে তারা খুব হুমকার মতো লালা দিয়ে উঠেছেন তখন নবী নাই এখন মদিনাকে আক্রমণ করব আর মুসলমানদেরকে শেষ করে ফেলব। এই জন্য ওমরে ফারুক আর আবু বকরশিদ্দিকা দুইজনের বলেন যে প্রথম কাজটাই হবে আগে খালিফা নিযুক্ত করতে হবে রসুরের জেহিজ কাফন দেওয়া এগুলি পরবর্তীতে হবে কোনো অসুবিধা নাই যে কেউ করতে পারবে কিন্তু খেলাফতটা নিযুক্ত না করলে এই মুহূর্তে যদি হামলা হয়ে যায় চতুর্দিক থেকে চলে আসে তাহলে আমাদের জন্য মহাবিপদ যে সারা জীবনের কামাই এটা যেন নষ্ট হয়ে না যায় এটাকে ধরে রাখতে হবে প্রথম জিম্মাদারি হলো খেলাফত প্রতিষ্ঠা করা এই খলিফা নিযুক্ত করা এই খলিফা নিযুক্ত করতে যাইয়েই তখন সকলেই আল্লাহ পাকের শকর আবু বখর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ ব্যাপারে কারও কোনো দিবত ছিল না একজন সাহাবিও পোষণ করে নাই যে আমি আবু বকর কবিরাই বনি শকিফার মধ্যে সেখানে গিয়ে বায়াত নিবেন তো খলিফা নিযুক্ত হয়ে গেল আবু বকর সিদ্দিক জিয়াল্লাহ তালন তখন আল্লাহ রসুরের কবরটা কোথায় হবে এটা কি বগল কবর হবে না লাহাদ হবে না কি হবে এগুলো নিয়ে অনেক অনেক কথা আদিসের মধ্যে আসেন কিন্তু মনে রাখা দরকার যে ইসলামী হুকুমতের জন্য কোনো বাদশাহ যদি চলে যায় তারপরে প্রথম জিম্মাদারি হলো সেখানে মালিক একজন জিম্মাদারি বান তো যেহেতু রসুল চলে গেছেন রসুলের পরে প্রতিনিধিত্ব যিনি করবেন তিনি হলেন খলিফা সেই খলিফা নিযুক্ত করার জন্য আবু বকর সিদ্দিককে রসুল তো ইশারা করে দিয়ে গেলেন সাহাবাই কেরাম সকলে বলেন আবু বকরের পরে ভিন্ন কোনো ব্যক্তি নাই যে আমরা এক করতে পারি এক বাক্যে সবাই আবু বকরকে আমরা খলিফা বানাইলাম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ দিনের রশিকে মজবুতভাবে ধরলেন মুসলমানদেরকে সামনে আগিয়ে নিলেন সামনে সামনে যা কথা পাওয়া যাচ্ছে তো আমাদের মূল কথা এই কথাটা মনে রাখা হবে দুনিয়ার থেকে আবু বকাইয়া বলছেন এ আমার ভাইরা বন্ধুরা শোনো যে ব্যক্তি আল্লাহ ইবাদত করো মুদ আমার সে আল্লাহ তিনি জীবদ্দাস তিনি জীবিত তিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না আর মানকান্মান যারা মোহাম্মদুল্লাহামের ইবাদত করলাম তিনি দুনিয়ার থেকে চলে গেছেন এবাদত শেষ এবং আল্লাহ রসুল সর্বশেষ কথাটা আমার এখন হঠাৎ করে বলে বলল সময় বেশি হয়ে গেছে যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বলছেন এ আমার সাহাবার তোমরা অন্য অন্য নবীর উম্মতের মতো আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার জাগা আমার কবরকে মূর্তি পূজার জাগা বানাইও না রসুল এই কথাটা বারবার তাকিদ দিয়া বলছেন রসুলের কবরকে সেজদা বা না বানাইছে রসুলের কবরকে মূর্তি পূজার মতো না বানাইছে রসুল বারবার বলে গেছেন আর এখন কে এত বড় বাহাদুর হয়ে গেল সে ওলির নাম দিয়া বিভিন্ন নাম দিয়ে তার কবরে মানুষ আসবে এইভাবে আসবে তার কবরকে সেজদা করবে আর মানুষ বলে সেজদা করা এগুলি কোনো ব্যাপার না এটা সেজদায় তাজিম করা যায় মনে রাখবেন রসুল নিষেধ করেছেন দুনিয়ার থেকে যাওয়ার আগে এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো কবরকে কোনো পীরকে কোনো জিনিসকে দামি সম্মানিত মনে করে সেজদা সেখানে দেয় খোদার কাসম সাথে সাথে খাতার থেকে তার নামটা কেটে যাবে কোনো দিন আমরা এই উপসংস্কৃতি এই সমস্ত কাজ আমরা করবো না আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে যেন তফিক দান করেন আমরা যেন রসুলের প্রেম ভালোবাসা নিয়ে রসুলের দিন কি ধরে রাখতে পারি রসুল দুনিয়ার থেকে চলে গেছেন সেই কথা বলতে পারি আমরা মনে রাখবো